স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ভুল বুঝতে পেরে সার্চ কমিটিতে নাম পাঠিয়েছে। বর্তমান সরকার নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করতে চায় বলেই সার্চ কমিটির মাধ্যমে তা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে খুলনা জেনারেল হাসপাতালের বিভিন্ন জরাজীর্ণ ভবন পরিদর্শন ও হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। বিএনপিও বুঝেছে তারা যে বক্তব্য দিয়েছিল সঠিক হয়নি, নিজের ইচ্ছায় এখন তারা মত পরিবর্তন করে তারা এখন এই কয়েকজনের নাম দিয়েছে, গত কালকে নাম দিয়েছে সার্চ কমিটিতে যে নির্বাচন কমিশন করার লক্ষ্যে।